দাদা কইছিলাম কি আপনার জন্য না হইলো আপনার পরিবারের জন্য একটা বীমা করা উচিত সেইটা আবার বীমা মানে ব্যাপারটা কি রকম বুঝি না তো না মানে আপনি তো বয়স হয়ে গেছে হ্যাঁ আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে হ্যাঁ শরীর খারাপ হইলে তোমাকে বীমায় কি আর কোনো কাজে আসবো আমার কোম্পানি এই একটা সুবিধা দিতে যে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন খালি আপনার বডিটা হাসপাতালে গিয়ে দেবো বাকিটা আমার কোম্পানি দেবে তোমার এই কথা কি সত্য একদম দিনের আলোর মতো সত্য কও কি বাবা হ্যাঁ চাচা আরে আমার বাড়িতে তো এই ঘটনা ঘটছে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ পড়ছে তাতে বীমা করা আছে বইলা সে একটা সুবিধা পাইছে কিরকম খালি ওনারে নিয়ে হাসপাতালে ভর্তি করছে পুরো চিকিৎসাটা আমার কোম্পানি করছে একটা ছেলে জানা করতে পারে আমার কোম্পানি তার চেয়ে বেশি পেয়েছে তাইলে এখন আমার কি করতে হইব কেমন কিছু না চাচা একটা ফর্মে আপনি একটু স্বাক্ষর করবেন আর 2000 টাকা জমা দেবেন তারপরে প্রত্যেক মাসে 1000 টাকা করে দিয়ে যাবেন এই টাকাটা আমি আবার ফেরত পাবো তো বাবা পাবেন না মানে কি অবশ্যই পাবেন আপনি যদি মরা হয়ে যান দুই কিস্তি দিয়া আপনি যদি মরে যান আর কোনো কিস্তি দেওয়া লাগবে না মরার পরে এটা আবার ডাবল কিস্তি হয়ে যাবো আর এই টাকাটা পাবো চাষি এই কথাটা তোমার ভালো লাগলো বাবা মানে আমি যদি মরে যাই তোমার চাষির তো একটা গতি হইলো টাকা পয়সা পাইবো দাও দাও কাগজপত্র দাও সই কইরা দিই দাঁড়াও এই দস্তখত টাকা পয়সা সব দিতেছি মাটিয়া এই 2000 টাকা নিয়ে একটু বাইরে আয় তো আব্বা তুমি এগুলো কি করতেছো না কিছু না ওই যে এটা কাগজপত্র দিলে টাকা পয়সা পাওয়া যাবে বীমা বীমা আমাদের কোম্পানিতে একটা ম্যারেজ বীমা আছে প্রত্যেক মাসে মাসে যদি 500 টাকা করে জমা দেয় তাহলে বিবাহের সময় এটা ডাবল হয়ে যাবে আর ডাবল হলে তো সুবিধা আপনি যদি আজকে মরে যায় জমা দেওয়ার পর তাহলে তো আরো ডাবল পাইলে আপনার বীমায় জীবিত মানুষের চাইতে মরা মানুষের সুবিধা বেশি কারণ আমাকে বীমা কোম্পানির নাম হচ্ছে মরণ বীমা বুঝছেন মরণ বীমা আপনি বলে দেখেন না আমি সাথে সাথে প্রমাণ দিতে আছি আপনি আচ্ছা বীমা আপনার আমি করাইতেছি কি করলি ঘরের বীমা আছে বাড়ির বীমা আছে সংসারের বীমা আছে অসুস্থ বীমা আছে আপনি কি আপনি তো চিনলাম না আমি জানি না আমার পলিসি নাম্বার 420 ও আপনি তো ম্যারেজ বীমা আপনার কি বিবাহ হয়েছে না বিবাহ এখনো হয় নাই আমার শুনেন আপনার একটা কথা বলুন বীমা করতে হলে দুটো শর্ত থাকে সর্বপ্রথম শর্ত হয়েছে আপনি বীমা করবেন কিন্তু বিবাহের পরে এটা পাইবেন আবার ধরেন যে এই বীমাটা পাইছিলে আপনাকে মরতে হবে কিন্তু আপনি এই দুইটার একটাও তো করেন নাই তাহলে আপনি বীমা পাবেন কেমনে কিন্তু আমার পলিসির মেয়াদ তো শেষ ও তাহলে তো আপনার বিয়ের মেয়াদও শেষ বীমার মেয়াদও শেষ তাহলে একটা পথ খোলা আছে সেটা হচ্ছে মরা মরা পথটা আপনি যদি মরেন তাহলে বীমা পাইবেন মরা তাই না আমি তোকে বিয়ে করে ওই টাকা তুলে হানিমুনে যাব না না আপা এমন কোনো শর্ত তো আপনার বীমার মধ্যে ছিল না যে আপনি আমাকে বিয়ে করবেন তারপরে বীমা ও টাকা উঠে আপনি আমার লয়ে হানিমুনে যাবেন দাঁড়া তো সত্য আমি দেখাচ্ছি ওটা আবার কেমনে কি কয় কি খুঁজো হ্যাঁ আর এটা লাদি এটা তো কি ওই আপনি নিজে বিয়ে করেছেন না ম্যারেজ বীমা করতে 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 আজ অব্দি বিয়ে নিজে করতে পারিনি আপনি বিয়ে করেননি নিজে ম্যারেজ বীমাও করেননি আবার মানুষকে বলে বেড়াচ্ছে ম্যারেজ বীমা করার জন্য শুনেন এসব ধান্দাবাজি বন্ধ করে ভালো হয়ে যান ভালো কাজ করেন তা না হলে জীবনের ষোলো আনায় মাটি হয়ে যাবে আপনি যে এগুলি করে বেড়াচ্ছেন এগুলি কি ঠিক করছেন বীমার নামে মানুষকে ঠকাচ্ছেন বাংলাদেশে 16 কোটি মানুষ এই 16 কোটি মানুষের মধ্যে আমি খালি কয়েকজনেরে কয়েকজন আতে কোনো কয়েকজনকে একটু ঠকাইছি কিন্তু কিছু কিছু লোক যে কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা লুটপাট করে খেলাইতেছে তাকে কী বল যেমন কর্ম তেমন ফল হবে আগে নিজে শুধরান তারপর সমাজকে শুধরাতে আসবেন বা 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 আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে পারেন শুনেন সত্য সর্বদাই সুন্দর আমাদের কবি বলেছেন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তাই নিজের বিবেক থেকে আগে শুদ্ধতা আনতে হবে আমার কোনো কর্ম নাই তাই আর কি
যারা বলে কোনো কর্ম নাই তাদের জন্য সত্যিই কর্মের অনেক অভাব। সত্যি কথা কি, আপনার কথাগুলো অনেক সুন্দর গুছালো, মানে গুছিয়ে গুছিয়ে কথা বলতেন। বলছিলাম কি, আমাকে যদি একটা বার সুযোগ দিতেন। নিজে ভালো হন, তাহলে দেখবেন আল্লাহই আপনাকে সুযোগ করে দিয়েছে। আচ্ছা বাহ, অসাধারণ। মেয়েটার কথাগুলো এত সুন্দর করে গুছায় গাছায় বলছে, আমি তো ওনার কথায় প্রেমে পড়ে গেছি, মানে ফুল প্রেমেই পড়ে গেছি। মা, মা, হ্যালো মাদা, তোর এখন কথা কই বাজান? কি কথা মা? তুই কি কাজ করস? করি করি, একটা চাকরি একটা করি। আমি কি বুঝমো, বয়স হয়েছে বাজান। আজকে বাড়ি পুলিশ আইছিল। পুলিশ? কি পুলিশ? কেন আসছিল মা? হ্যাঁ, তারা কইলো তুই নাকি বিমা না কি জানি, তুই নাকি মানুষ ঠকানির কাজ করিস, তোরে থানায় যেতে কইছে। আর কি কইছে? আরো কইছে তুই নাকি কোন বিমা কোম্পানির চাকরি করস, অগরে টাকা পয়সা তুইলা তুই নাকি ফেরত দাস না, নিজেই খরচ করস। হেরা তোর নামে কেস করছে থানায়। ও মা, আমি জীবন বিমা করি, এখন তো দেখতেছি ওই জীবন বিমা আমার মরণ বিবাহ হয়ে গেছে গা। আসলে যে মানুষে প্রবণ দেখায়া তাগো টাকা খাইয়া হারাই, এটাই হচ্ছে আমার কাজ। তাদের টাকা তো জায়গা মতন পোষায় না, কারণ আমার মতন সিটার বাটপার কমই আছে মা। আচ্ছা মা, কী করবো কতো এখন, আমি কী করবো মা কতো আমারে? হ্যাঁ, আমার আমার আব্বা পড়াশোনা শিখেছে এই ব্যাংকারি চালায়া। আব্বা কিছু করতে পারছে? আর কিছু করে দেওয়া যেতে পারছে? চাকরির জন্য জায়গা জায়গায় খুঁজছে, কেউ আমার কোনো চাকরি দিছে? কেউ আমার কোনো চাকরি দেয় না। যেখানে যাই এখানে টেহা লাগবো, মামার জোর লাগবো, খালুর জোর লাগবো, ভাইয়ের জোর লাগবো, কিন্তু আমার তো কেউ নাই। তাই মানুষের লাগে সিটারি বাটপারি করে চলছি। আচ্ছা মা, আমি কী করবো কত? আমি আমি কালকে থানায় যাবো, থানায় যাইয়া সব স্বীকার করুন, নাহলে তো আমার কোনো উপায় নাই। ও মা, তুমি এখন রান্না বান্না বহাও, খিদা লাগছে আগে খাইয়া লই। খিদা লাগছে যে তো মাথাটা গরম হয়েছে, অতএব মাথা কোনো বুদ্ধি পারবে না, আগে যাও খান্ডা বাবা। একটা জিনিস দেখলাম বউ, তোমার কথাই ঠিক, সত্য সবসময় সুন্দর। তবে একটা জিনিস। কি জিনিস বউ? সেদিন যদি আপনি আমাদের বাসায় না যেতেন আমার আব্বাকে পলিসি খুলে দেওয়ার জন্য, তাহলে আজ আপনার সাথে আমার দেখাই হতো না। তবে তোমার কথাই ঠিক, সে সময় না মনের ভিতরে খুব আতঙ্ক থাকতো, ভয় ভয় থাকতো, আর এখন ছোটখাটো একটা ব্যবসা করি, মনের ভিতরে অনেক শান্তি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সারা জীবন এমন শান্তিতে রাখে। শোনো বাবা, যখন তোমার বাবার বিমা করতে গেলাম তোমাকে বাড়িতে, তখন পাইলাম তোমারে, আর এখন তোমারে বিয়া করিয়া নিয়ে আসলাম আমার ঘরে, আর এখন তুমি আমার বাসর ঘরে, তাইলে এখন কী দাঁড়াইল, এখন তুমি পুরো গাইয়া আমার ম্যারেজ বিমা, কী বুঝলা?